আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, মৃত্যু যন্ত্রণা নিয়ে আমাদের ভাবার সময় নেই। মৃত্যু তো অনেক দূরে, শুধু এসব বিষয় নিয়ে অনেকে আছেন যে প্যারা নেওয়ার কোনো মানেই হয় না। আমাদের ভাবনাগুলো কিন্তু এমনই ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদ ব্যক্তির নিহত হওয়ার যে কষ্ট তা হচ্ছে একটু চিমটি দিলে যেমন কষ্ট স্পর্শ করবে, ঠিক তেমনি ভাবে শহীদই যে ব্যক্তি মারা যাবে তারও এরকম কষ্ট হবে। ভাবতে পারেন, শহীদ সে, আল্লাহর কাছে শহীদের মর্যাদা অনেক অনেক উপরে। সূরা বাকারা 154 নম্বর আয়াত তেলাওয়াত করলেই আমরা বুঝতে পারি শহীদের মর্যাদা কত উঁচুতে। সেই শহীদকেও মৃত্যু যন্ত্রণা ভুগতে হবে, হোক না সেটা এক চিমটি সমান। তাহলে আমাদের অবস্থা কি হবে? কত ভয়ানক মৃত্যু যন্ত্রণা আমাদের জন্য অপেক্ষা করছে। ভাবতে পারেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যন্ত্রণা পেয়েছে, সেখানে আমি আর আপনি কি? যখন তিনি মৃত্যুর কিনারায় পৌঁছেছিলেন, যখন তিনি মৃত্যু যন্ত্রণায় আক্রান্ত হলেন, তখন নিজের সাথে এক জগ পানি রেখেছিলেন আর সেখান থেকে নিজের হাত দিয়ে ডুবিয়ে নিজের মুখেই মুছতেন এবং বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি লা সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড়ই তীব্র এবং বড়ই কঠিন। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। গভীরভাবে ভাবুন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার বন্ধু, যাকে খুশি করার আল্লাহ তাআলার দায়িত্ব ছিল, সে প্রিয় হাবিব পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। তাহলে আমাদের অবস্থা কতটা কঠিন হতে পারে? আমরা কোন আশায় মৃত্যুর কথা ভুলে গেলাম? আমরা কিভাবে ভুলে গেলাম সেই আয়াত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সূরা আল ইমরান 3 নম্বর আয়াত। দুর্ঘটনাবশত হাত পা একটু কেটে গেলেই আমরা ব্যথায় কাতর হয়ে পড়ি, যন্ত্রণায় ছটফট করি, আঘাত একটু গুরুতর হলে যন্ত্রণায় রাতে ঘুমোতে পারি না, শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসে। সেই জায়গাতে আপনি যদি কোনো একটা ছুরি দিয়ে ওই গোস্তটুকু বা ওই জায়গায় আবার যদি কাটেন, তাহলে কেমন হবে? ভাবতে পারেন যে যেখানে একটি হাদিস রয়েছে যে মালাকুল মৌত থাবা 1000 তরবারি আঘাতে হতেও কঠিন হবে, এরকম অবস্থাতে আপনার কাছে কেমন মনে হবে? অনেক সময় মোমবাতি জ্বালানো বা রান্নার সময় আগুনে একটু আঁচ শরীরে কোথায় লাগলেই আমাদের যন্ত্রণা শুরু হয়, আমাদের অবস্থা করুণ হয়ে যায়, মুহূর্তেই চোখ পানিতে ভরে আসে। ব্যাপারটা যেমন হবে, আপনার মৃত্যু যন্ত্রণা তার চেয়েও হয়তো 1000 গুণ বেশি হবে। এখন কি মৃত্যু যন্ত্রণা নিয়ে ভাবতে ইচ্ছে করছে না আপনার? আর কতকাল এসব বিষয় নিয়ে আপনি ভেবে না উঠে মৃত্যু হবে না এমনটা চিন্তা করবেন? সারা জীবন তো আপনি আল্লাহ তাআলার কত বরকত পেয়েছেন, আল্লাহ তাআলার এত নাজ নিয়ামত আপনি ভোগ করছেন, অথচ মৃত্যু যে যন্ত্রণা এবং আপনি যে পাপ কাজগুলো করছেন সেগুলো শাস্তি কেমন হবে, তা দুনিয়ার যে যন্ত্রণা বিষয় রয়েছে, বস্তু রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনি উপলব্ধি করতে পারেন। আমাদের নবী, যিনি এত ইবাদত করার পরও তারও কিন্তু মৃত্যু যন্ত্রণা হয়েছে, তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। আপনি হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন বা ভালো কিছু স্বপ্ন দেখছেন, তবুও কিন্তু আপনার মৃত্যু যন্ত্রণা হবে, কারণ যাকে স্বপ্ন দেখেছেন তারও মৃত্যু যন্ত্রণা হয়েছে, আপনারও কিন্তু মৃত্যু যন্ত্রণা হবে। আপনি যতই ভালো ইবাদত করুন না কেন, মৃত্যু আপনার হবেই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কারো কারো মৃত্যুর যন্ত্রণা
নাও হতে পারে, কিন্তু মৃত্যু হবে এই কথাটাই সঠিক। তাই মৃত্যু সুনিশ্চিত, মৃত্যু যতনা সুনিশ্চিত, তবে সেই যন্ত্রণা আপনার জন্য কতটুকু হবে বা কেমন হবে সেটা নির্ভর করে আপনার আমার ওপর। আপনি রবের প্রতি যত তাকওয়া এবং ভালোবাসা থাকে, আপনি যেভাবে জীবন কাটান না কেন, একটা সময় আসবে যখন আপনাকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতেই হবে, মৃত্যু সম্মুখীন হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আজ বড় বাড়িতে ভালো জায়গায় আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আপনার গন্তব্য কিন্তু মাটির নিচেই, হয়তোবা সেটা হতে পারে আপনার জন্য জাহান্নাম কিংবা জান্নাত। আল্লাহ আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।